মথা রাজ্যের মানুষকে বিভ্রান্ত করছে। মথার সুপ্রিমো বা দলের নেতারা নিজেরাই জানে না তাদের আসল দাবি কি। আমি নিজেও কনফিউজড। বক্তা কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন। শুরুতে যখন ইন্ডিপেন্ডেন্ট দাবি করেছিল মথা সুপ্রিমো আসলে রাজবাড়ির দালাল, তখন কিছু বিভ্রান্ত অশিক্ষিত বড্ড খেপেছিল। যতদিন যাচ্ছে দিনের আলোর মতো স্পষ্ট হচ্ছে হঠাৎ করে উড়ে এসে জুড়ে বসা মথা এবং রাজবাড়ির দালালের চরিত্র। কনফিউজ তো শুধু আমরা পলিটিক্যাল পার্টিজ না, কনফিউজ তো সারা রাজ্যের মানুষ। ত্রিপুরা মথা কি চাইছে? নির্বাচনের আগে আমরা শুনলাম গ্রেটার ত্রিপ্রাল্যান্ডের কথা, আমরা শুনলাম ইউনিয়ন টেরিটরির কথা, আমরা শুনলাম কনস্টিটিউশনাল সলিউশনের কথা। এই যে 6th শিডিউল, এই যে টিটিএডিসি 6th শিডিউলের মাধ্যমে যা পরিচালনা হচ্ছে, এটাও তো একটা কনস্টিটিউশনাল সলিউশন, যেটা ইন্দিরা গান্ধী দিয়ে গেছিলেন। তো কনস্টিটিউশনাল সলিউশন ওনাদের ডিমান্ডটাকে আগে প্লেস করতে হবে। ত্রিপুরা মথা এবং তার সুপ্রিমো স্পেসিফিক ডিমান্ডটা কি? কারণ দেখুন, উই অল আর কনফিউজ, কারণ এটা তো এদের বক্তব্য। কারণ এর আগে আমরা খুব শুধু ইন্ডিয়া টিভিতে একটা ওনার ইন্টারভিউ শুনেছিলাম যে মডেল কোড অফ কন্ডাক্টটা চালু হওয়ার প্রেক্ষিতে আমরা শুরু হয়নি, সবটাই তো ফাইনাল হয়ে গেছে, ইলেকশন যেহেতু ঘোষণা হয়ে গেছে, সিগনেচারটা হয়নি। এভরিথিং যদি ফাইনাল হয়ে থাকে তাহলে ইন্টারলোকুটার আবার কেন? তাহলে আগেরটা নাও। ইন্টারলোকুটার হলে ইজ হেমন্ত বিশ্ব শর্মা দ্য ইন্টারলোকুটার? অফিসিয়াল নোটিফিকেশন হেমন্ত বাবু তো ইন্টারলোকুটার না। ডিমান্ডটা কি? এভরিবডি ইজ কনফিউজ, সো এম আই, সো আর ইউ, এভরিবডি ইজ কনফিউজ। 125th amendment bill that is lying before the parliament, 125তম সংশোধনী বিল যেটা পার্লামেন্টে পড়ে রয়েছে দীর্ঘদিন ধরে, এটা যদি প্যাসেজ হয়ে যায়, দ্যাট ইজ অলসো কনস্টিটিউশনাল সলিউশন, মোর এম্পাওয়ারমেন্ট টু দ্য টিটিএডিসি। ভারতীয় জনতা পার্টি গোটা দেশে আঞ্চলিক দলগুলোকে গিলে খেয়েছে, এখন ত্রিপুরা মথাকেও গিলে খাবে কিনা তা জানে না, এমনটাই দাবি করছেন সুদীপ। সাথে এডিসি কে অধিক ক্ষমতা দেওয়া মানে খ্রিস্টান ধর্মের বারবারন্ত সহ্য করা, এটা সম্ভব নয় বলেই নাকি খোদ অমিত শাহ এক বৈঠকে সুদীপকে জানিয়েছেন বলেও দাবি করেন সুদীপ বাবু। আমি এই কথাটা এখনো বলার মতো সময় আসেনি। আমি চাইব ভারতীয় জনতা পার্টি এভরিওয়্যার অ্যাক্রস দ্য কান্ট্রি, ত্রিপুরা বলেই নয়, সমস্ত ছোট আঞ্চলিক রাজনৈতিক দলগুলোকে গিলে ফেলেছে। এখন আগামী দিন ত্রিপুরা মথাকে গিলে ফেলবে কিনা এটা নির্ভর করবে এদের উপর, পার্টির তাদের স্ট্যান্ডের উপর নির্ভরশীল। কিন্তু কংগ্রেস ইজ দ্য মেইন আর্কিটেক্ট বিহাইন্ড দিস কনস্টিটিউশনাল সলিউশন। আজকে যতটুকুই যা হয়েছে এই রাজ্যে কিংবা আদার যেখানে 6th শিডিউল ইমপ্লিমেন্টেড রয়েছে, এটা কংগ্রেসের দেন। এখন আই ওয়ান্ডার, আমার মনে একটা প্রশ্ন, আমি তো ভারতীয় জনতা পার্টিতে বেশ কয়েক বছর ছিলাম। আমি যখন এই ইন্ডিজিনিয়াস পিপলদের নিয়ে কথাবার্তা বলার জন্য মণিপুরে, আমার মনে আছে 2019 পার্লামেন্ট নির্বাচনের আগে মণিপুরে আমাদের একটা কোর কমিটি মিটিংয়ে যখন অমিত শাহজিকে আমি বলেছিলাম যে ভাই সাহেব মেরে কো লাগতা হ্যায় কি ইয়ে 6th শিডিউল जो है एम्पावरमेंट मोर एम्पावरमेंट बिल जो पार्लियामेंट में पेंडिंग है उसको पास करवाना चाहिए। तो हम स्पष्ट ख्याल আছে, आपका दिमाग खराब है क्या? मोर एम्पावरमेंट ऑफ टीटीएडीसी मीन्स मोर एम्पावरमेंट ऑफ क्रिश्चियनिटी। যেই দলের এই মাইন্ডসেট, সেই দল থেকে কতটুকু কি পাবে আগামী দিনে বলবে। আমি কথাগুলো বলছি এই কারণে, আমি ত্রিপুরা মথার বন্ধুদের আমি অ্যালার্ট করে দিচ্ছি, ডোন্ট বিকাম এ ফুল ইন দেয়ার হ্যান্ডস। এটুকু আমার বক্তব্য। দ্য পিপল হ্যাভ ভোটেড ফর ইউ, a large section of the people voted you, and that is why you are the main opposition party in the state. Think of playing the role of the main opposition party. Don't fall in that trap. তিপ্রামথার নেতাদের আর বিধায়কদের চরিত্র দেখে বোঝা যাচ্ছে ডালমে কুচ কালা হে। বক্তা সুদীপ রায় বর্মন। তবে কি মথার বাটপাড়ের গল্প আর আলাদা রাজ্যের সুরসুরি দিয়ে শাসকের পাঁচাটার গোপন গল্প ধরা পড়ে গেল শেষ অবধি? পাহাড়কে উগ্র জাপ্তা বিমানের নামে টুপি পরানো মথার রাজনৈতিক ভবিষ্যৎ সংকটে নয় তো? যদি এমন হয় আগামী বিধানসভা অবধি কিন্তু মথার অবস্থা আইপিএফটি দলের মতোই হবে। এদের থেকে যারা পলিটিক্যালি আই সিনিয়র টু দেব, এইটুকু আমি এই কথাটা বললাম। তাদের ডিমান্ড থেকে সরে আসা বা এখন কোনো স্পেসিফিক ডিমান্ড না রাখার মূল কারণটা কি হতে পারে, এবং বারংবার গুহাতে যাওয়া, বৈঠক করা, কিসের থেকে বিরত রাখা হচ্ছে তিপ্রামথা লিডারকে? না, এটা তো উনারে বলতে বলুন, ভালো আমাদের কাছ থেকে কোশ্চেনে জিজ্ঞেস করুন। আমার যে বক্তব্যটা আমি রাখলাম, আমি আশা করি দে উইল পন্ডার, এটা নিশ্চয়ই চিন্তা করবে এবং আগামী দিন তারা তাদের অ্যাকর্ডিংলি তারা তাদের রণনীতি ঠিক করবে। অধ্যক্ষ নির্বাচনের সময় বলা হচ্ছিল যে গোপাল বাবুকে ওনারা সমর্থন করছেন, কিন্তু যেদিন ভোট ছিল সেদিন একজনও বিধায়ক সেখানে উপস্থিত ছিলেন না, সে বিষয়টা নিয়ে কি বলবেন? এবং যে অভিযোগটা করেছিলেন যে ওনাদের সিটিং অ্যারেঞ্জমেন্ট, কিন্তু দেখা গেছে যেখানে যেই সিটিং অ্যারেঞ্জমেন্টে বসে শপথ নিয়েছিলেন সেই সিটিং অ্যারেঞ্জমেন্টে বসে ভোটদানও দানের কথা ছিল, এবং অ্যাসেম্বলি কাটিয়েছেন যে সেশনগুলো এই সিটিং অ্যারেঞ্জমেন্টেই, কিন্তু তখন কোনো অভিযোগ বা প্রতিরোধ ছিল না, শুধু ভোটিং টাইমে ওরা বেরিয়ে গেছে। আপনারা কি কনক্লুশন, আপনাদের অ্যাসেসমেন্টটা কি? ডালমে কুচ কালা হ্যাঁ, এটাই আমাদেরও, আমাকে তো মনে হল সিটিং অ্যারেঞ্জমেন্ট কোনটা ওনাদের কাছে প্রাধান্য। অন্য ইস্যু নিয়ে ওয়াক আউট করতে আমি খুশি হতাম, যে আমাদেরকে 27 তারিখ ইন্টারলোকেটার ঘোষণা করাটা ইন্টারলোকেটার মধ্যস্থতা, এটা ঘোষণা হলো কি তা মনে পড়ে যায়। জাস্ট এনসি দেব মমতার পার্টি কি একটা হাই পাওয়ার কমিটি করেছিল, তখন বলেছিল ত্রিপ্রালেন দিয়ে দিয়েছে, ত্রিপ্রালেন দিয়ে বাজার সারা ত্রিপুরার বাজি পটকা ফুটেছে। আর ইন্টারলোকেটার সেদিন দেখলাম আমাদের এখানেও ইন্ডিজিনিয়াস পিপলরা খুব সরল, খুব সোজা, তারাও খুব আনন্দ ফুর্তি করেছে। আমি আইপিএফটির মতো রেপ্লিকা হোক আমি চাইছি না। আমার কথাগুলো বলার উদ্দেশ্য হচ্ছে ডোন্ট প্লে ইন দেয়ার হ্যান্ডস, দে হ্যাভ ইউটিলাইজড ইউ টু গ্র্যাব পাওয়ার, দে উইল বি ইউটিলাইজিং ইউ টু স্ম্যাশ ইউ, ডোন্ট অ্যালাউ দেম টু স্ম্যাশ। তবে যাই হোক, মাস্টার মাইন্ড কিন্তু ত্রিপুরার পদ্মশিবির। চাপের মুখে ভোট হলো, যথেষ্ট স্নায়ু চাপের মাঝেও মথাকে শিকারী মুরগি বানিয়ে আগামী 5 বছর নিশ্চিন্তে ক্ষমতার স্বাদ আস্বাদন করবে। সম্ভবত এরই নাম রাজনীতি। ব্যুরো রিপোর্ট, ইন্ডিপেন্ডেন্ট।